নমস্কার বন্ধুরা, জয়া আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। আচ্ছা, আমরা কি ভাষায় কথা বলি বলুন তো? বাংলা ভাষা, তাই তো? একদমই তাই। কিন্তু এই বাংলা ভাষার উৎপত্তি কোথায়, বা বাংলা ভাষায় যে আমরা শব্দ ব্যবহার করি তার প্রতিটি শব্দই কি বিশুদ্ধ বাংলা? একেবারেই না। বাংলা ভাষায় বহু শব্দ মিশে আছে, ইংরেজি, ওলন্দাজ, চীনা, এরকম নানা রকম শব্দ। তাছাড়াও আর্য অনার্যদের ভাষার ব্যাপারটা তো আমরা জানি, তো সেরকমই একটি মিশ্র ভাষা কিন্তু আসলে বাংলা। এই বাংলাতেই এরকমই একটি ইউরোপীয় ভাষা রয়ে গিয়েছে, যেটি হলো পর্তুগিজ ভাষা। ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন 1498 খ্রিস্টাব্দে। তারপর থেকেই মূলত পর্তুগিজ ভাষারও ভারতবর্ষে প্রচলন হয়ে যায়, এবং অবশ্যই বাংলা ভাষায় তো সব ভাষারই প্রভাব পড়বেই, তাই না? কারণ বাঙালি প্রত্যেক সংস্কৃতিকেই অনুসরণ করতে ভালোবাসে, একাত্ম হতে ভালোবাসে প্রত্যেক সংস্কৃতির সাথেই। তো সেই রকমই বাংলা ভাষাতেও বেশ কিছু অনেকগুলো শব্দই রয়ে গিয়েছে পর্তুগিজ। আজকের এই পর্বে আমরা জানবো এমন কিছু পর্তুগিজ শব্দ মনে রাখার কৌশল একটি গল্পের আকারে। তো সেই গল্পটি মনে রাখলেই অনেকগুলো পর্তুগিজ শব্দ আমাদের জানা হয়ে যাবে। তবে বন্ধুরা, একটা কথা বলি, এই গল্পটি আমি পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, সেই জন্য সত্যতা যাচাই করা হয়নি। আমি গল্পটার যেখান থেকে পেয়েছি সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তবে আমার যতটুকু মনে হলো পড়ে, যে মোটামুটি অনেকগুলো শব্দই পর্তুগিজ বলেই মনে হলো। যদি কোনো কিছু নিয়ে বিতর্ক থাকে আমাকে মন্তব্য করে জানাবেন, আমিও চেষ্টা করবো প্রকৃত সোর্স খোঁজার, আর আপনারাও লিঙ্কটা দেখে নেবেন। যাই হোক, শুরু করছি আজকের পর্ব। পর্তুগিজ গির্জার ইংরেজ পাদরি ইস্ত্রি করা টুপি পরে বারান্দায় কেদারায় বসে বেহালা বাজাচ্ছিলেন। ঠিক তখনই কেরানি চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আতা, আনারস, আলপিন ও পেয়ারা পেঁপি পাউরুটি রাখল। আর কামরা পরিষ্কার করে জানালা খুলে পাদ্রিকে তোয়ালে ও সাবান দিল। পাদ্রি রেগে গিয়ে বললেন, ফালতু কোথাকার, ইস্পাতের মতো দাঁড়িয়ে আছো কেন? গামলা বালতি কিছুই নাই, আর জামার বোতাম লাগাও নাই কেন? পাদ্রি আবার বললেন, পিস্তল আর কয়েকটা পেরেক নিয়ে আসো, জমির নিলাম ঠেকিয়ে জমিটাকে বর্গা দিতে হবে। বন্ধুরা, এখানে লাল কালিতে লেখা প্রত্যেকটি শব্দ পর্তুগিজ। এগুলি উপযুক্ত রেফারেন্স ছাড়া অন্য শব্দ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। বাংলা ভাষায় আগত শব্দ নিয়ে এখনও মতপার্থক্য দেখা যায়। সেক্ষেত্রে আপনারা বাংলা একাডেমির এবং নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই অনুসরণ করতে। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই জানাবেন। যদি আপনারা এতটুকু উপকৃত হন এই পর্বটি থেকে, সেটাও মন্তব্য করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।